বিসমুল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম মাহবুব আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে যথারীতি আপনাদের সাথে সামনে হাজির হয়েছি আপনার অবগতির জন্য বলছি বিগত তিনটা ক্লাসে আমি প্রথম ক্লাসে ডেস্কটপ পরিচিতি ইতিহাস কম্পিউটার ইতিহাস দ্বিতীয়তে আমরা ডেস্কটপের বিভিন্ন বিষয় এবং তৃতীয় ক্লাসটি আমি গতকাল দিয়েছি যেটা হলো বারের উপর তো বন্ধুরা আশা করি আপনারা ওই ক্লাসগুলি দেখেছেন এবং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর আজকে আপনার আপনাদের আপনাদের জন্য আরেকটি বিষয় আমি নিয়ে আসছি সেটা হলো আপনারা নিশ্চয়ই জানেন দিস পিসি আমি একটু বড়ো করে দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় বন্ধুরা দেখেন আমাদের আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে এই দিসপিসি নামে একটা অপশন থাকে এটা আপনাদের ডেস্কটপের মধ্যে যখনই আপনারা উইন্ডোজ ইনস্টল হয় তখনই সেটা আসে আসলে আপনারা অনেক হয়তো জানেন আর যারা হয়তো বিষয়টা জানেন না তাদেরকে বা এখনও এটার ব্যবহারটা জানেন না তাদের তাদেরকে এটার ব্যবহারটা আমরা আর কিভাবে কত রকমের বিষয় আছে সে বিষয়গুলি আপনাদেরকে আপনাদের সাথে তুলে ধরছি আশা করি সমস্ত বিষয়গুলি জানেন তাহলে আপনারা আপনাদের ল্যাপটপটা বা কম্পিউটারটা বা ডেস্কটপটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন তাইলে আমরা আবার একটু ছোট করে দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা দেখেন এই ডেস্কটপ ডেস্কটপের মধ্যে ডিসপিসি নামক একটা আইকন থাকে আপনাদের অবগতির জন্য বলি আমাদের কম্পিউটারের ভিতরে যেতে হবে যেটা যেখানের মধ্যে ড্রাইভ থাকে বিভিন্ন ড্রাইভগুলো থাকে স্পেস থাকে যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলি রাখি এর জন্য আমাদের কম্পিউটারে ভিতরে দিয়ে যেতে হবে মানে ভিতরে যাওয়ার জন্য সাধারণত আমরা এখান থেকে অর্থাৎ নিচে দেখেন আমি কত ক্লাসও বলেছি আপনারা যদি দেখেন মানে না দেখে থাকেন দেখে আসবেন যে এই ট্রাক্স এই ট্রাস্ট স্টার্টবার থেকেও আমরা বিভিন্ন প্রোগ্রামে যেতে পারি আমরা এই স্টারবার থেকেও বিভিন্ন প্রোগ্রামে যেতে পারি তবে আমাদের মানে মূল মানে কি বলা হয় হার্ড ডিস্ক ড্রাইভগুলোতে যাওয়ার জন্য এই পিসি একমাত্র মাধ্যম আমি প্রিয় বন্ধুরা আমরা এখন পিসিতে ক্লিক করছি আপনারা দেখেন আমরা দিস পিসিতে প্রবেশ করছি আমি পিসিতে ডাবল ক্লিক করছি প্রিয় বন্ধুরা আপনাদের অবকাধের জন্য বলি আমরা এই পিসিতে ডাবল ক্লিক করার পর এমন একটা উইন্ডোজ আমাদের সামনে চলে আসছে এখন আমরা পর্যায়ক্রমে এই উইন্ডোজগুলোর কোনটা কি বিষয় এই বিষয়গুলি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো প্রিয় বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে কম্পিউটার অর্থাৎ দিস পিসি ফাইল ফাইল এখানে হইলো এখানে ফাইল এখানে আমরা যখন ক্লিক করি তখন এই বিষয়গুলি আমাদের ওপেন নিউ উইন্ডোজ আপনি যদি আরেকটা এরকম উইন্ডোজ ওপেন করতে চান তাহলে এখানে ক্লিক করলে আরেকটা নতুন এ এর মতো আরেকটা উইন্ডোজ ওপেন হবে তবে এবং এখান থেকে যদি আপনি ক্লোজ করতে চান তাহলে সেটা যেখানে আমি যখন ক্লিক করলাম দেখেন উইন্ডোজটা আবার ক্লোজ হয়ে গেল তাইলে প্রিয় বন্ধুরা আপনারা আমরা আবার যদি আমরা এখানে যাই আবার আমরা এখানে গেলাম ডাবল ক্লিক করলাম আর একটা বিষয় হলো যে উইন্ডোজ ক্লোজ করার জন্য এখানে একটা ক্লোজ বাটন থাকে এখানেও যদি আপনারা মানে ক্লিক করেন তাইলেও উইন্ডোজটা ক্লোজ হয়ে যায় তাইলে আমরা ডিসপিসিতে এই ডাবল ক্লিক দিয়ে ভিতরে ঢুকলাম আর এই ডিসপিসি থেকে দুই পদ্ধতি থেকে দুই পদ্ধতিতে আমরা বের হয়ে আসলাম যেমন একটা হইল ফাইলে ক্লিক করে মানে ক্লোজে ক্লিক করলাম আরেকটা হইলো যে আমরা এখানে এসে আর ডান দিকে এখানে ক্লোজ বাটন আছে ওই ক্লোজ বাটনে ক্লিক করে আমরা বের হয়ে আসলাম তো যাক আমরা আবার ফাইলে ক্লিক করলাম এখন যদি আমি এখানে দেখেন এখন যদি আমি উইন্ডোজ এখানে যদি আমি ক্লিক করি আপনাদের অবগতির জন্য বলি দেখেন ঠিক এই এটার তার মতো আরেকটা উইন্ডো ওপেন হয়ে গেছে আমি যদি এখানে এখানে ম্যাক্সিমাইজে ক্লিক করি ক্লিক করি তাহলে এটা ঠিক আগের মতো অর্থাৎ আমার এই মানে দুইটা মানে দুইটা একে উইন্ডো দুইটা অর্থাৎ দিস পিসি দুইটা উইন্ডো এখানে ওপেন হয়েছে এখন যদি আমি একটাকে কেটে দিই যেমন কেটে দিই দেখেন একটা কেটে দেওয়ার পরেও কিন্তু আরেকটা রয়ে গেছে হ্যাঁ আরেকটা বিষয় হইলো আপনারা দেখেন এখানে দেখেন একটা মাইনাস বাটন মতো আরেকটা হইছে মানে একটা ঘরের মতো এই মাইনাস বাটনটাকে বলা হয় মিনিমাইজ বাটন মিনিমাইজ আর এটা হইলো ম্যাক্সিমাইজ অর্থাৎ আপনি যদি এখানে মিনিমাইজটা যদি ক্লিক করেন আমি আমি ক্লিক করছি দেখেন আপনারা ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে এটা আবার আমাদের ট্রাক্স বারে চলে আসছে আমাদের ট্রাক্স বারে চলে আসে কোথায় আসে সাধারণত দিস পিসির এই যে মানে এইটা এটা হইলো ফাইল ম্যানেজার এখানে চলে আসে এখানে যদি আবার ক্লিক করেন দেখেন আবার এটা চলে আবার আগের মতো ওপেন হয়ে যায় আরেকটা বিষয় হলো আমাদের এখানে আছে যে রেস্টোর বা ম্যাক্সিমাইজ এখানে যদি ক্লিক করি দেখেন এটা এটা মানে একটু আগের থেকে একটু ছোট হয়ে গেছে তাছাড়া দেখেন আপনি যখন মাউসটা এভাবে দৌড়ি দেখেন মাউসে দেখ এখানে একরকমের মাউস পয়েন্টার যখন আমি এটার বড় বড় নিই তখন তির চিহ্নের মতো হয় আপনি ইচ্ছা করলে এটাকে এইভাবে আরও ছোটো করে নিতে পারেন আপনার সুবিধা মতো আরও বড়ো করে নিতে পারেন আপনার সুবিধা মতো আরও বড়ো এবং এভাবে ড্রাগ করে ছোট বড় করে নেওয়া যায় আর যদি একদম উইন্ডোর সাথে ফিট করতে চান তাইলে অবশ্যই এই ম্যাক্সিমাইজে ক্লিক করতে হবে ম্যাক্সিমাইজে ক্লিক করলে এই উইন্ডোজ অর্থাৎ আপনার ডেস্কটপটা যত বড় এই উইন্ডোজটা ঠিক তত বড় হয়ে ওপেন হয় আবার যদি আপনি এটাকে ছোটো করতে চান তাহলে আবার যদি আমি তখন রেস্টোর ডাউন এখানে ক্লিক করলে সেটা ছোট হয়ে যায় আপনি সেগুলো এটাকে আরও ছোটো করে নিতে পারেন আপনারা আমি বলতে দেখেছিলাম এইভাবে ছোট করতে পারেন এইভাবে ছোট করতে পারেন অথবা আবার যদি আপনি বড়ো করতে চান এভাবে বড়ো করে নিতে পারেন তাহলে যাক তাহলে প্রিয় বন্ধুরা আমরা এই পিসিতে দুই মানে ঢুকেছি ডুকেছি আর এখানে প্রথম ফাইলের যে বিষয়গুলি সেগুলি আমরা আপনাদের সাথে দেখিয়েছি এবং আরেকটা বিষয় হলো যে আমাদের এখানে যে ক্লোজ বাটন আর রেস্টোর বাটন ম্যাক্সিমাইজ বাটন আর মিনিমাইজ বাটনের বিষয়গুলি আমি আপনাদেরকে দেখাইতে সক্ষম হয়েছে। এখন এর দেখেন এই কম্পিউটার এখানে আমরা ফাইলে আসি এখন আমরা ফাইলের থেকে আমরা এখানে কম্পিউটারে আসি এখান এই কম্পিউটার যেই মেনুটা এইদের কি কাজ দেখেন আপনি এখানে দেখা যাচ্ছে প্রপার্টিজ ওপেন রিনেম আচ্ছা প্রপার্টিজ ওপেন রিনেম যেমন যেমন ধরেন আমার এই ডিডাইপ ধরেন আমি এই এটাকে সিলেক্ট করলাম অথবা এখান থেকে এই এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে অথবা এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে দেখেন এই যে কম্পিউটার এহানের এটা আর এটা এই দুটাই মানে হাইলাইটস হয়ে গেছে অর্থাৎ এই ডি ডাইভ আমি এখান থেকে এই ওপেনে যদি ক্লিক করি যেই দেখেন এই ডি ডাইভটা আমার ওপেন হয়ে গেছে তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন যে আবার যদি আমি ধরেন এই ডি ডাইভটা কোপেন করলাম এখন দেখেন রিনেম এখানে যদি ক্লিক করি তাহলে এই ড্রাইভটার ডি ড্রাইভটার নামটা আমি পরিবর্তন করে দিতে পারি তাহলে এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে তবে এগুলির খুব বেশি প্রয়োজন হয় না আর তবু তবুও আপনারা জেনে রাখেন যে কোনো কারণে যদি আপনাদের এখান থেকে ওপেন করতে হয় তাহলে করে নিতে পারেন তো যাক আর এহানের যে বিষয়গুলি যেমন ধরেন এখানে অ্যাড নেটওয়ার্ক লোকেশন এটার থেকে নেটওয়ার্ক লোকেশন আপনি নিতে পারেন আরেকটা হইলো এখানে দেখেন একটা বিষয় আছে ওপেন সেটিং আমাদের আমাদের ল্যাপটপ মোবাইলে যেমন সেটিং বিভিন্ন জায়গায় আছে এখানেও সেটিং আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই কম্পিউটারের পুরা সেটিংয়ে চলে যাওয়া আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি প্রিয় বন্ধুরা দেখেন আপনার এই কম্পিউটারের সেটিং এসে চলে আসছে হ্যাঁ আপনার সেটিংয়ে চলে আসছে এখানে মানে এ এখান থেকে আপনার কম্পিউটারটাকে সম্পূর্ণ মোবাইলের মতো সেটিং করে নিতে পারেন আমি আবার এটাকে ক্লোজ করে দিলাম আমি ক্লোজ করে দিলাম তাইলে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন এখন আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হলো ভিউ ভিউ দেখেন ভিউতে যখন ক্লিক করলাম তখন এই টুলস বারগুলোর পরিবর্তন হয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গেছে দেখেন আই কম্পিউটারে যখন ছিলাম তখন এরকম ছিল যখন আমরা বিউতে ক্লিক করলাম তখন এমন হয়ে গেছে এখন এখন যদি আমি দেখেন এখানে পিভিউ পেন ডিটেলস পেন অর্থাৎ আপনি যদি এখানে যদি ক্লিক করেন আপনি এর আগে যে উইন্ডোটিতে ছিলেন সেখানে চলে যাবেন দেখেন আমি এখানে ক্লিক করছি দেখেন আগের অবস্থায় চলে আসছি আবার আমি এখানে ক্লিক করলাম ঠিক আগের অবস্থায় ঠিক আবার আপনি যদি কোনো ড্রাইভ বা কোনো ফাইল সম্বন্ধে ডিটেল জানতে চান তাহলে যে যে কোনো একটাকে সিলেক্ট করে অর্থাৎ একটা ক্লিক করে আপনি ডিটেল পেন এখানে যদি ক্লিক করেন দেখেন এই এই ডি সম্পর্কে বিস্তারিত এখানে চলে আসছে তার কত গিগাবাইট কত গিগাবাইট খালি আছে কি এই ফাইলের অবস্থান ফাইলটার কী অবস্থান সকল কিছু বিষয়ে চলে আসছে আবার যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই অবস্থাটা চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমি কি করতেছি আমার মানে মাউস কোথায় যাচ্ছে বিষয়টাকে লক্ষ্য রাখেন আর বুঝতে অসুবিধা অসুবিধা হলে পরবর্তীতে আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা জানেন আমি চেষ্টা করব আমাদেরকে আর আপনাদেরকে বিস্তারিত আরও জানানোর জন্য যাক এখন আরেকটা মানে এ বিষয়গুলি আসলাম এখন আরেকটা বিষয় যেটা আমরা আমরা কিন্তু এখন আস আসি আসি এখন কিন্তু আমরা আসি বিউ মেনুতে আমরা কিন্তু এটা হলো কম্পিউটারে আর আমরা এখন আসি বিউ মেনুতে বিউতে আসি বিউতে আসলে এই বিষয়গুলি ওপেন হয় এখন এই বিউটা আমাদের অনেক প্রয়োজন হয় যেমন ধরেন আমাদের এই যে এই যে এই বিষয়গুলি অর্থাৎ এই ড্রাইভের যেই বিষয়গুলি অর্থাৎ সি ডাইভ ডি ডাইভ ই ডাইভ আমি এই প্রসঙ্গে একটু পরে কথা বলবো যেহেতু উপরে নিয়ে কথা বলতেছি এই জন্য এখানে আসতেছি না ধারাবাহিকভাবে এই প্রসঙ্গে আর এখানের যে বিষয়গুলি এগুলি নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো এখন বিষয় হল যেমন ধরেন এই যে বিষয়গুলি আছে এই আইকনগুলি আছে এই আইকনগুলি আপনি কেমন দেখতে চান বর্তমানে যেমন আছে এমন দেখতে চান নাকি আরও ছোট দেখতে চান নাকি আরও বক দেখতে চান এই বিভূতিকে সেটা পরিবর্তন করে নেওয়া যায় যেমন আমি যখন আমি এই স্মলে ধন স্মল আইকন তখন দেখ তখন দেখেন আইকনগুলি কত ছোট হয়ে গেছে এন আইকনগুলি তো আমি যদি টাইটেল আইকন দিই তাহলে এমন হয়ে যায় আর যদি এক্সট্রা লার্জ বড় দেই তাহলে দেখেন প্রত্যেকটা আইকন কত বড় বড় হয়ে গেছে এটা আপনার বিষয় লার্জ আইকন আপনি এরকম দিলে অর্থাৎ অনেকভাবে অর্থাৎ এহেন আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা আটভাবে আপনি এহেনের আইকনগুলিকে রাখতে পারেন যেমন লিস্ট যদি দেই আমি দেখেন লিস্ট আকারে এসে উঠছে কন্টেন্ট যদি দেই দেখেন কন্টেন্ট আকারে চলে আসছে আবার যদি আমি মিডিয়াম মিডিয়াম অ্যাক্সেস দিই তাহলে একটা মিডিয়ামে চলে আসছে ডিটেলস যদি দেই তাইলে দেখেন ডিটেলস অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি এখানে কত কী গা কী বিষয়ে সমস্ত বিষয়গুলি এখানে চলে আসে সাধারণত আমরা এই টাইটেল দিয়ে রাখি একটু এটার সবচেয়ে বড় না ছোটো না একটা বিষয় থাকে তাছাড়া এই ফাই এই মানে ড্রাইভগুলোর নিচে কত মানে খালি কত কী গা খালি কত হোয়াইট মানে ব্যবহৃত সেই বিষয়গুলি দেখাই এই জন্য আমরা এটাই দিয়ে রাখি তাইলে আমাদের গেল এই বিষয়গুলি আরেকটা বিষয় আপনারা দেখেন যেমন ধরেন এখানে আমাদের বাই শট বাই শট বলতে হলেও আমাদের যেমন ধরেন আমি একটা বড় ফাইলে ঢুকি আমি একটা বড় ফাইলে ঢুকি কোথায় ঢুকবো ই ইডাইপি ঢুকতেছি এমপি থ্রি একটা ফাইলে ডুকি দেখেন দেখেন এর কতগুলো এমপি থ্রির গান আছে আমার এখানে লোড করা এখন দেখেন প্রত্যেকটা যে এমপি থ্রি এর ফাইল এক্সটেনশন এমপি থ্রি এই কথাটা লেখা আছে যখন আপনি পাওয়ার পয়েন্টে যাবেন অথবা মানে তখন পিপিটি এক্স অথবা ওয়ার্ডে ওয়ার্ড ডকুমেন্ট ডি থাকে এগুলিকে বলা হয় মানে এক্সটেনশন অর্থাৎ ফাইল এক্সটেনশন থাকে এগুলিকে বলা হয় ফাইল এক্সটেনশন কোনো কোনো সময় আমাদের এই এক্সটেনশনগুলি দরকার হয় কিন্তু দেখেন আপনার প্রত্যেকটার মধ্যে এই এমপি থ্রি আমি একটু বড় করে দেখাচ্ছি দেখেন এমপি থ্রি প্রত্যেকটা যেহেতু এগুলি মানে এমপি থ্রি ফাইল এই জন্য প্রত্যেকটা আমাদের এক্সটেনশন হিসেবে এমপি থ্রি দেখাচ্ছি কিন্তু কোনো কোনো সময় হয়তো আপনাদের কম্পিউটারে নাও থাকতে পারে তাই আসলে ভয়ের কিছু বিষয় না এখন দেখেন এই যে এই অংশে অর্থাৎ বিউতে এসে এ অংশে ফাইল নেম এক্সটেনশন এখানে যদি দেখেন এই ক্লিকটা যদি আমি তুলে দিই দেখেন এই ক্লিকটা তুলে দেওয়ার সাথে সাথে এ এগুলির মধ্যে আর কোনো এই এক্সটেনশন নাই অর্থাৎ আগে যে এমপি থ্রি ছিল এমপি থ্রি নাই অথবা যদি পাওয়ার পয়েন্টের ফাইল হইতো পিপিটি এক্স থাকতো না অথবা ডকুমেন্টের ফাইল ডি এক্স থাকতো না অর্থাৎ এক্সটেনশনগুলি থাকে না তবে আমাদের বিশ্বে বিভিন্ন সময় এক্সটেনশনগুলি দরকার হয় যেমন আমরা যখন একটু হায়ার লেভেলে কাজ করি যখন মানে ওই যে কী বলা হয় এস টি এম এল এই সকল বিষয়ে যখন কাজ করি বিশেষ করে এসটিএমএল যখন কাজ করি তখন এই ফাইল এক্সটেনগুলি আমাদের থাকতে হয় দেখ আমাদের কাজের সুবিধাজনক রাখতে হয় তাহলে এখন যদি আবার আমি বিষয়টা হলো এখন যদি আমি এটাকে আবার এখানে দেখতে চাই দেখেন এই এখানে যখন আমি ক্লিক করে দিলাম তখন দেখেন আবার সবগুলো এমপি অর্থাৎ ফাইল এক্সটেনশনটা চলে আসছে আরেকটা বিষয় আপনারা দেখবেন আমি একটু মানে কি বলা হয় একটু ব্যাগে যাচ্ছি আমি সাধারণত ডিসপিসিতে যাচ্ছি আবার আমি ডিসপিতে যাচ্ছি দেখেন ডিসপিস চলে যাচ্ছে এখন একটা বিষয় হলে দেখেন এখানে কোনো বক্স নাই অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করে রাখি এটা ক্লিক করে রাখলাম দেখেন এখানে যদি আমি আনলাম দেখেন এই যে এখানে একটা বক্সের মতো দেখা যায় আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে একটি অর্থাৎ আমি যখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আইটেম চেক বক্স যখন এটাতে ক্লিক করে রাখব তখন আমি কোনো এটা যখন ক্লিক করে রাখবো তখন আমি যেখানে যাব দেখেন যেহানে এ এখানে আসছি অথবা এখানে আসছি এই জি ডাইভে আসছি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা এই চেক বক্সটা চলে আসে আর যদি আমি আর যদি আমি আপনাকে আবার একটু ছোট করে দেখাচ্ছি আর এই চেক বক্সটা যদি তুমি উঠে নিই দেখেন আমি এই চেক উঠে নিলাম এখন যদি আমি আবার দেখেন এখন যদি আমি সিলেক্ট করি তাহলে এ যে সিলেক্ট হচ্ছে এটা ভালো করে বুঝেও যাচ্ছে না এখানে কোনো চেক বক্স থাকে না এখন আপনার ইচ্ছে আপনি যদি মনে করেন এখানে চেকটা রাখতেও পারেন অথবা দেখেন এ যখন আমি এটাতে আসলাম তখন এখানে চেকবক্সে ক্লিক একটা ঠিক হয় দেখেন ঠিক হয় এটাই আপনাদের বিষয় আপনারা যেমন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এহেনও চেক একটা ক্লিক হয়ে যেখানে প্রত্যেকটার সাথে একটা চেক চেকবক্স চলে আসে দেখেন চলে আসে তাহলে এইটা বিষয় হলো আপনাদের আপনারা ইচ্ছে করে রাখতে পারেন ইচ্ছে করে এটা রাখবেন তাইলে এই বিষয়গুলি তাইলে আমরা এই ভিউ মেনু থেকে প্রথম কাজ হইল আমাদের এই যে এখানে যে ড্রাইভ বা ফাইলগুলি থাকে বা ফোল্ডারগুলো থাকে এটা আমরা কিভাবে কত বড় দেখব অথবা কত ছোট দেখব সেটা এই লার্জ স্মল টাইটেল এগুলি থেকে আমরা সেটিং করে নিতে পারি আরেকটা বিষয় হলো এখানে আমরা শর্ট করে নিই শর্ট অর্থাৎ আপনি এ থেকে জ্যাট পর্যন্ত দেখতে চান নাকি জ্যাট থেকে এ পর্যন্ত অর্থাৎ আপনারও দেখেন অনেকগুলি ট্রাইপ আছে যেমন নেম ট্রাইপ টোটাল সাইজ ফ্রি স্কোয়ার ফাইল সিস্টেম নানান কিছু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সাধারণত আমরা অ্যাসেন্ডিং করে রাখি অর্থাৎ বড় থেকে ছোটো থেকে বড়ো করে বড় আকারে দেখাও এভাবে করে রাখি আমরা যেমন এক এক আগে যেমন এক দুই তিন চার এরকম যদি ফাইল লিখি যে এক নম্বর ফাইল দুই নম্বর তিন নম্বর ফাইল আর আমরা যদি এসেন্ডিং দিয়ে রাখি তাহলে এক নম্বর ফাইলটা আমাদেরকে আগে মানে প্রথম দিকটা থাকবে আর পরে আস্তে আস্তে সেটা যতই নাম্বার বেশি আসবে তত এটা নিচের দিকে চলে যাবে তাইলে এই বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন তাহলে এখানের বিষয়ের কাজ হলো এটা আর একটা হইলো যেটা বিষয় হইলো যে আমরা এখানে যেটা করি যে এখানে চেক আই যে ফাইল এক্সটেনশন এটাকে দেখার জন্য আমাদের এখানে এই এই এইটা চেকবক্স যদি না থাকে আমরা ফাইল এক্সটেনশনটা দেখতে পারবো না আর এখানে যদি টিক দেখা থাকে ফাইল এক্সটেনশনটা দেখতে পাবো তাহলে আমাদের এই ফাইল এক্সটেনশনের বিষয়টা হলো তা আমরা ফাইলটাও চিনি মানে এক্সটেশন থেকে দে এটা ওয়ার্ড ফাইল এটা এমপি থ্রি ফাইল এমপি ফোর ফাইল অর্থাৎ এক্সটেনশন দেওয়া থাকলে এই প্রত্যেকটা ফাইল নেমের নেমের সাথে এই এক্সটেনশনটা চলে আসে আর যদি এটাতে চেক চেকস বক্স না করা থাকে তাইলে শুধু ফাইল নেমটা আসে এটা এমপি থ্রি না এমপি ফোর সেই বিষয়ে আসে না তাইলে আমার মনে আমি এসব দিয়েই রাখি কারণ এটা দেওয়ার জন্য আর সাধারণত কোনো কোনো বিষয়ের জন্য যেমন আমরা যখন সিএস সিএস তারপরে হইলো ওই এস টিএমএল কাজ করতে যাই তখন আমাদের মানে কোনো কোনো জায়গায় এই এই মানে এক অর্থাৎ এমপি থ্রি এমপি থ্রি অথবা এই বিষয়ে ফাইলগুলি আমাদের এক্সটেনশন জেনে ওইখানে লোড করে নিতে হয় যেমন পিএনজি জিপিজি তারপরে হইল এমপি থ্রি এমপি ফোর এই বিষয়গুলি আমাদের মানে জেনে ওইখানে মানে ইনপোর্ট দিতে হয় এই জন্য এ এটা যদি না দেওয়া থাকে তাহলে আমরা ফাইলগুলিকে চিনি না এটা কি জিপিজি ফাইল নাকি পিএনজি ফাইল এই বিষয়গুলি চিনি না এই জন্য আমাদের এই ফাইলগুলিকে চেনার জন্য আমার মনে হয় ফাইল নেম এক্সটেনশনটা থাকতে হয় কোনো কারণে যদি আপনার ওই এটা না থাকে ফাইলের মধ্যে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝবেন যে এখানে এখানে এত চিহ্নটা দেওয়া নেই তো ধন্যবাদ আমরা এ বিষয়ে যথেষ্ট কথা বলেছি এখন অপশন অপশনটা আসলে খুব বেশি আমাদের আজকের দরকার আমরা দেখাচ্ছি না আমরা এখন নিচে চলে যাচ্ছি একটা বিষয় নিচে চলে যাচ্ছি যাকে দেখেন নিচে যাওয়ার পর এটা একটা বার সাহস বার এই এখান থেকে সার্চ করা যায় এখানে সার্চ আসে এখান থেকে আপনি ইচ্ছে করলে কোনো বিষয়ে কোনো ফাইল ফোল্ডার সার্চ করতে পারেন যেহেন এখানে একটা এহেন একটা মানে কি বলা হয় যে ড্রপডাউন বক্সের মতো চলে আসছে এবং এখান থেকে একটা বিল্ডিং করছে কার্সারের মতো সেটাকে সেটা থেকে আমরা এখানে সার্চ করেও এখানে কি কি ফাইল ফোল্ডার আছে যেমন এখানে হয়তো কম আছে কিন্তু আপনি দেখা গেল যে দশ হাজার ফাইল রাখছেন এই একই একই ড্রাইভের মধ্যে তখন ওইখান থেকে বিষয়ের বার করা খুব কষ্ট যদি আপনার নামটা মনে থাকে তাহলে কেন সার্চ করার সাথে সাথে ওই ওইটা আপনার সামনে চলে আসবে যাক আর একটা বিষয় দেখেন আপনারা এ এখানে দেখেন একটা হইলো লেফট এরো একটা হইলো রাইট এরো একটা হইলো মানে কি বলা হয় যে মানে মানে আপ এরো এই এরোগুলিতে এরো চিহ্নগুলি আছে যেমন এরোগুলিতে দেখুন যেমন ধরেন আমি এই ডি ড্যাবটা ওপেন করলাম আমি এই ডি ড্যাবটা ওপেন করলাম এখন আমি ডি ডাইবের ভিতরে ঢুকলাম এখন মনে করলাম যে না আমি আগের অবস্থায় আবার চলে যাব না আমার ডি ড্রাইভের কোনো কাজ নাই তখন আবার আপনি কি করেন এই দেখেন এই যে এই ব্যাগ টু দিস পিসি অর্থাৎ মানে এটাতে যদি আমি ক্লিক করি আবার দেখেন আমি আবার ঠিক আগের অবস্থায় চলে আসছি আবার এখন মনে করছি যে না এটাতে না আগেরটাতে আমি থাক আবার যাব। অবশ্যই এখানে ডাবল ক্লিক করলে আবার আবার যেতে পারবেন কিন্তু ইচ্ছা করলে আপনি এখান থেকেও আবার যদি ক্লিক করেন ঠিক আগের অবস্থায় তাহলে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারতেছেন আবার এই আপ ডাউনের মাধ্যমেও সেটা করা যায় যেমন এখানে করা যায় এটার মাধ্যমেও করা যায় তো যাক এই গেল আমাদের এই আমরা একটু পর্যন্ত আসলাম এখন আমাদের এই যে এখানে যে দেখেন এখানে দুইটা অংশ একটা হইলো এই অংশ খুব বড় একটা হলো এখানের অংশ ছোট। এ এই অংশের মধ্যে এই কম্পিউটারের সমস্ত অর্থাৎ আর আমরা এখানে যা দেখতেছেন এখানে এই যে এটা দেখতেছেন যে ড্রাইভ ড্রাইভস অ্যান্ড ড্রাইভস অ্যান্ড ড্রাইভ অর্থাৎ এখানে চারটা ড্রাইভ দেখাচ্ছে একটা হলো সি ডাইভ একটা হল ডি ডাইভ একটা হইলো ই ডাইভ আর একটা হইল ডিভিডি ডাইপ অর্থাৎ এখানে আপনার আমাদের হার্ড ডিস্কে যতটা পার্টিশন করে অর্থাৎ যখন সে পার্টিশন করার সময় যতটা ভাগ করে ততটা ভাগ এনে দেখায় অর্থাৎ আমাদের হার্ড ডিস্কে যখন পার্টিশন করা হয় তখন সে সি থেকে শুরু করে বাঘ হওয়া সি এর পরে আপনি আমার এখানে মাত্র দুইটা বাঘ করছি আমি আমি তিনটা বাঘ করছি আমার ড্রাইভটাকে একটা সি প্রথমটা প্রথম সি ডাইভ তারপরে ডি ডাইভ তারপরে ই ডাইভ কারো কারো পাঁচটাও বাঘ করতে পারে অর্থাৎ এখন তো অনেক বড় বড়ো হার্ড ডিস্ক ড্রাইভ বাড়িছে কেউ কেউ পাঁচটাও করে তাইলে পাঁচটা করা সি এর পরে থেকে ড্রাইভ গেলিসি অর্থাৎ সি ডি ই এফ জি এবং আপনার ল্যাপটপে কম্পিউটারে যদি ডিবিডি একটা ড্রাইভ থাকে বা স্যাকশন থাকে তাহলে এইটাও এখানে শো করবে তাইলে এই বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন যে এই ডেগুলো ড্রাইভ অর্থাৎ মানে হার্ড ডিস্ক ড্রাইভ দেখেন আমার এই হার্ড ডিস্ক ড্রাইভটা মাত্র খুব বেশি বড় না এখানে কত পরিমাণ স্পেস আছে কত গিগাবাইট সেটাও দেখাচ্ছে কি পরিমাণে আমি ব্যবহার করছি এবং কি পরিমাণে খালি আছে সেটাও দেখাচ্ছে এখানেও কি পরিমাণ ব্যবহার করছি কী পরিমাণ খালি করছে দেখাচ্ছে এবং আমরা আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য বলি এই সি ড্রাইভে সাধারণত আমাদের উইন্ডোজ তারপরে অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো ইনস্টল করা থাকে আর ডি ডাইপ ই বা যদি অন্য কোনো ড্রাইভ থাকে আপনার তাহলে ওইগুলিতে সাধারণত অন্যান্য যেমন আমাদের গান তারপরে বিভিন্ন বিভিন্ন তথ্য লেখা লিখি ইত্যাদি বিভিন্ন বিষয় সেখানে আমরা কী বলা হয় যে সেভ করে রেখে দিই তো যাক এই বিষয়গুলো আর এখানে দেখেন কেম্পিস্টের স্টুডিও নিউ ফোল্ডার নিউ ফোল্ডার ওয়ার্ড ফোল্ডার অর্থাৎ আমি যে কাজগুলি বেশি করি সাধারণত ওই দিন ওই ফোল্ডারগুলি এখানে শো করে আর নিচে দেখেন ডিসপিসি অর্থাৎ আমি ডিসপিসি ক্লিক করে আসছি এই জন্য আর এখানে দেখেন এখানে যা যা আছে ঠিক এখানে তাতা আছে দেখেন এখানে হইলো থ্রি ডি থ্রি ডি অবজেক্ট এই দেখেন থ্রি ডি অবজেক্ট ডেস্কটপ ডেস্কটপ তারপর ডকুমেন্টস ডকুমেন্ট তারপরে হলো মিউজিক মিউজিক পিকচার পিকচার ভিডিও ভিডিও ডাউনলোড ডাউনলোড দেখ বুঝতে পারতেছেন এখন আপনি যদি মনে করেন এই এই ডেস্কটপে এখানে ক্লিক করলো এখানে ক্লিক ক্লিক করলে এই ডেস্কটপে যা যা কিছু আছে সেই বিষয়গুলি আমাকে দেখাবে যেমন আমি ডেস্কটপে ক্লিক করলাম স্টোরি ক্লিক করলাম দেখেন ডেস্কটপের ভিতরে যা যা আছে সব এখানে আমাকে দেখাচ্ছে আবার আমি আগের জায়গায় ফিরে গেলাম এখন যদি আপনি এই এখানেও ক্লিক করেন এখানে ডেস্কটপে ক্লিক করেন তাইলে ঠিক আগের অবস্থায় অর্থাৎ এখানে ডেস্কটপে কী কী আছে সেই বিষয়গুলি আমাকে এখানে শো করে দেখাবে এখান থেকে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন তাইলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন আর দেখুন এখানে এই যে অর্থাৎ এখানে এই এই বিষয়গুলি থেকে ডেস্কটপ ডকুমেন্টস ডাউনলোড অর্থাৎ আপনার এগুলি ডিফল্ট অবস্থায় থাকে কম্পিউটারে আপনি যদি কোনো রকম পরিবর্তন না করেন তাইলে অর্থাৎ কোনো কোনো কিছু ডাউনলোড করেন আপনি যদি কোনো রকম এক্সটেনশন না দেখিয়ে দেন তাইলে সরাসরি এই ডাউনলোডে আসা সেই সেই ডাউনলোডকৃত ফাইলগুলি বা ফোল্ডারগুলি এখানে জমা হয় এবং ভিডিওগুলো এখানে জমা হয় কোন পিকচার যদি আপনি কেউ ইন্টারনেট থেকে ডাউনলোড করেন সেই পিকচারগুলি পিকচারের জায়গায় জমা হয় এমপি থ্রিগুলি এমপি থ্রি আস মানে ডিফল্ট হিসেবে এখানে জমা হয় থ্রি ডি যদি কোনো অবজেক্ট আপনি নেট থেকে ডাউনলোড করেন সেগুলি থ্রি ডিতে এসে জমা হয় অর্থাৎ এগুলি এগুলো কম্পিউটারে কম্পিউটার একটা ডিফল্ট বিষয় আপনি যদি আপনার নিজস্ব কোনো জায়গায় অর্থাৎ আপনি ডি অন্য কোনো ড্রাইভে না রাখতে চান তাহলে কম্পিউটার ডিফল্টভাবে সি ডাইভের এই অংশগুলির মধ্যে চলে আসে তবে আপনি ইচ্ছা করলে এখানে আপনি ডাউনলোড করার সময় আপনি এখানে যে আসতে হবে না আপনি ইচ্ছা করলে লোকেশন চেঞ্জ করে দিতে পারেন যাক এইগুলো বিষয়ে আর আপনারা দেখেন সি ডাইভ ডি ডাইভ ই ডাইভ এফ ডাইভ এই যেখানে এখনও সি ডাইভ ই ডাইভ এফ ডাইভ অর্থাৎ এই বিষয়গুলি এখানে আছে আর আমরা এই ড্রাইভ এখানে ক্লিক করে যেমন আমি সি ডাইপে প্রবেশ করবো আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন সি ডাইবের ভিতরে আমি প্রবেশ করলাম সি ডাইবের ভিতরে এই বিষয়গুলি আছে আমি যদি আবার ডি ডাইবে প্রবেশ করি তো আমি যদি ডি ডাইভে ক্লিক করি এই ডি ডাইবের ভিতরে এই বিষয়গুলি আছে অর্থাৎ এই ফাইল ফোল্ডারগুলি আছে যেগুলি আমি বিশেষ কাজে লাগে অথবা আপনার জন্য আপনারাও থাকবে আমি যদি আবার ই ডাইভে ক্লিক করি তাহলে আবার ই ড্যাবের সকল বিষয় চলে গেলাম এখন যদি আবার আমি পূর্ণ অবস্থা দিতে চাই তাহলে এখানে এরক ক্লিক করতে পারি অথবা সরাসরি আমি যদি আবার সি ড্যাবে আসতে চাই এখানে সি ড্যাবে ক্লিক করলে আবার সি ড্যাবে ছিল আবার যদি আমি সরাসরি দৃষ্টিতে আসতে চাই তাহলে একদম ডিসপিসিতে চলে অথবা এখানে একটা একটাও আসা যায় ইচ্ছে করলে এখান থেকে ক্লিক করেও আসা যায় তাহলে প্রিয় প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আমাদের এই যে আরেকটা বিষয় হলো আপনাদের এখানে রিসাইকেল বিন এই রিসাইকেল বিনটা এখানে আমি ক্লিক করি অর্থাৎ রিসাইকেল বিনটা হলে এমন একটা মানে বিষয় আপনার কোনো ফাইল যদি আপনি কি বলা হয় যে আপনি ডিলিট করে ফেললেন ডিলিট করার পর এটা কিন্তু একদম কম্পিউটার থেকে সম্পূর্ণ চলে যায় না এটা আইসা জমা হয় এই রিসাইকেল বিনে এই রিসাইকেল বিনটা ওপেন করে এটা থেকে যদি আপনার অপ্রয়োজনীয় ফাইলটা ডিলিট করে দেন তাহলে সে পারমান্টলিভাবে পারমানেন্টলিভাবে সে আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে মানে দূরে চলে যায় আমরা এটা অবশ্য এই আমরা আমরা ডেস্কটপের মধ্যেও এই অংশটা আছে আমরা সেখানে দেখবো তাইলে আমার মনে হয় যে আপনাদেরকে দিস পিসি সম্পর্কে বিস্তারিত বুঝা মানে আলোচনা করতে পেরেছি আপনারা যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে একটু টেনে টেনে দেখে আপনারা একটু প্র্যাকটিস করবেন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আরেকটা বিষয় হলো আমি যেটা প্রায় বলি যে কম্পিউটার থেকেই কম্পিউটার শেখা যায় আপনি আপনি যে পুরোটার মধ্যে যখনই বাউস ধরবেন দেখেন ওইরা কি এই বিষয়গুলিকে সে ইন্ডিকেট করে আরেকটা বিষয় হলো না জেনে না বুঝে সাধারণত ইয়েস নো এরকম কমান্ড দেবেন না যদি যেটা বুঝেন যেমন আমি যদি এখন এখানে যদি রাইট বাটন ক্লিক করি যদি এখন আমি রাইট বাটন ক্লিক করছি যদি এখানে আমি দেখেন রিনেম এই ফর্মেটে যদি ক্লিক করে দেই তাইলে দেখেন আমি আমি ফর্মেটে ক্লিক করলাম দেখেন ফর্মেটে ক্লিক করার পর এই এটার মধ্যে এখন যদি আমি এই স্টার্ট বাটনে কোনো কারণে ক্লিক করি তাইলে এই ডি ড্রাইভের যা কিছু আছে সমস্ত নষ্ট করি অর্থাৎ বিষয়টা জেনে বুঝে আপনাকে ক্লিক করতে হবে তাহলে এই বিষয়টা হলো আরেকটা হলো ইয়েস নো যেটা আপনি মানে দেন যদি না বুঝেন দেবেন না সাথে আরেকটা ক্যান্সেল বাটন থাকে বা ক্লোজ বাটন থাকে আপনি না বুঝতে পারলে ক্যান্সেল বা ক্লোজ বাটন দিয়ে বের হয়ে আসবেন আপনার ল্যাপটপ সবসময় ভালো থাকবো কোনোরকম সমস্যা হবে না তো আসলে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে ডিসপিসি সম্পর্কে বিস্তারিত বলছি আপনারা হয়তো আপনাদের নিশ্চয়ই মানে যথেষ্ট কাজে আসবে আর যদি কাজে এসে থাকে তাইলে অবশ্যই আমার আমার চ্যানেলটাকে আপনারা যদি একটু মানে সহযোগিতামূলকভাবে সাবস্ক্রাইব করেন তাইলে আমি আপনাদের কাছে চিরক্ষেত্রে কৃতজ্ঞ থাকবো আর আপনারা কমেন্টস করে জানাবেন আর আপনাদের কমেন্টস করলে আমাদের উৎসাহটা আরও বৃদ্ধি পায় ভালো বা খারাপ আপনি সবই করতে পারেন আপনার ইচ্ছা আপনি যদি ভালো হয় ভালো করবেন আর খারাপ হইলে খারাপ করবেন তাতে কোনো সমস্যা নেই তবে আমার রিকোয়েস্ট হইল যে আপনারা মানে কমেন্টস করবেন ভালো হইলে ভালোই করবেন খারাপ হলে খারাপই করবেন যাক আজ কথা বলাচ্ছি না আমরা পরবর্তীতে এরকম বিষয় যেমন আগামীতে আমি আগামী যে ক্লাসটা করব সেটা হইল আমাদের মানে কি বলা হয় কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল প্যানেল সম্পর্কে আগামী ক্লাসটা আসবে আমার তাই সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم